নারীদের জন্তু জানোয়ারের সাথে তুলনা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নারীদের জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ সমাবেশে বুধবার তিনি ওই বিতর্কিত মন্তব্য করে বসেন এ নিয়ে দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে খবর হায়েস ও টাইমস অফ ইসরায়েল খবরে বলা হয় বুধবার পঁচিশে নভেম্বর ছিল নারীদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বিষয়ক আন্তর্জাতিক দিবস সেই উপলক্ষে ইসরায়েলের আইনসভা নেসেটে বক্তব্য রাখেন নেতা নেহু স্ত্রী ছাড়া ও নারী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নেতানিহু বলেন নারীরা আপনার আমার সম্পদ নয় কোনো পশু নয় যে তার উপর এবং অত্যাচার করা যাবে নারীরা কোনো জানোয়ার নয় এবং তাকে আপনি পেটাতে পারেন ইদানিং আমরা বলে থাকি যে জন্তু জানোয়ারদেরও আঘাত করা যাবে না আমরা জানি যে পশুদেরও বোধ বুদ্ধি চেতনা অনুভূতি রয়েছে সুতরাং পশুদের প্রতি যদি আমাদের থাকে তবে সব নারী পশু সব শিশু ও পশু তবে তাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে নেতা নেয়াহুর এই মন্তব্য নিয়ে শুধু দেশেই নয় আন্তর্জাতিক স্তরেও সমালোচনার ঝড় উঠেছে একটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে জন্তু জানোয়ারের সঙ্গে কীভাবে নারীদের সাথে তুলনা করলেন সেই প্রশ্ন তুলে নেতা নেয়াহুকে। তুলোধনা করেছেন অনেকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতি দিয়ে জানিয়েছে নারী ও সুরক্ষা ও নারীদের অধিকার নিয়ে মন খুলে কথা বলেছেন প্রধানমন্ত্রী নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদেও সরব হয়েছেন তিনি তার বক্তব্যর একটা অংশে নেতা নেয়াহু হেনস্থার কথা উল্লেখ করতে গিয়ে পশুর প্রসঙ্গে তেনে এনেছেন কিন্তু তিনি কোনোভাবেই জন্তু জানোয়ারের সঙ্গে নারীদের তুলনা করেননি